আমরা এখন দেখব লুপের প্রয়োগ পাইথনে জন্য আমরা একটা প্রোগ্রাম করব এই প্রোগ্রামে বলা হচ্ছে ইনপুট হিসাবে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নেওয়া হবে এবং আউটপুট হিসাবে বলতে হবে এটা মৌলিক সংখ্যা কিনা তো প্রথমে আমাদের মৌলিক সংখ্যাটা জানতে হবে তাই আমি পাশে সাইড নোট হিসাবে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা লিখব মৌলিক সংখ্যাকে আমরা ইংলিশে বলি প্রাইম নাম্বার প্রাইম নাম্বার তো মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা যে সংখ্যা এক ও সেই সংখ্যা ব্যতীত সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেই সংখ্যাকে বা তাকে মৌলিক সংখ্যা বলে তাকে মৌলিক সংখ্যা বলে এখন আমরা মৌলিক সংখ্যার এক্সাম্পল কয়েকটা নেই এক্সাম্পল আমরা বলতে পারি সেভেন সেভেন সে এক আর সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না তাহলে সেভেন একটা মৌলিক সংখ্যা ইলেভেন সেটা একটা মৌলিক সংখ্যা অবশ্যই তারপরে থার্টিন একটা মৌলিক সংখ্যা এরকম প্রচুর অসংখ্য এরকম সংখ্যা পাওয়া যায় আমরা এখন প্রোগ্রামে চলে যাচ্ছি আমরা প্রথমেই ইনপুট আকারে ইনপুট ফাংশন দিয়ে একটা প্রম টিস্টিং লিখব এন্টার দ্য নাম্বার ওকে কিন্তু এটা তো এই ইনপুট ফাংশনটা নাম্বারটা নিয়ে আসবে স্ট্রিং আকারে কিন্তু সেটাকে আমার ইন্টিজারে কনভার্ট করা লাগবে এই জন্য আমি ইন্টিজার ফাংশন দ্বারা এটাকে কনভার্ট করে নিলাম নিয়ে আমি কিসে রাখবো একটা ভ্যারিয়েবলে রাখলাম এক্সে নাম্বারটা চলে আসবে ইনপুট দেওয়া হবে যে নাম্বারটা কনসোলে সেখান থেকে এক্সে চলে আসবে ইন্টিজার হয়ে আসবে এরপরে আমরা কি করব এরপরে আমি একটা লুপ চালাবো ফর আই ইন রেঞ্জ আমি রেজ ফাংশন কল করলাম যার স্টার্টিং নাম্বার দিলাম ওয়ান কারণ আমি ওয়ান থেকে ভাগ করা শুরু করব এবং আমি একেবারে এক্স পর্যন্ত ভাগ করবো এজন্য বাউন্ডারি দিব এক্স ওয়ান কারণ আমরা জানি এখানে বাউন্ডারি যত হয় তার থেকে এক কম পর্যন্ত আয় যাবে তাহলে আয় একেবারে এক্সপোন্স যেতে পারবে আর কত করে আয় বাড়তে থাকবে এক করে এজন্য স্টেপ দিলাম ওয়ান ওকে এখন এই লুপের মধ্যে ঢুকে আমি কন্ডিশন দিব কন্ডিশন অনুযায়ী চেক করব কি যে এক্স আই দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না অর্থাৎ এক্সকে আই দ্বারা ভাগ করলে ভাগশেষটা শূন্য হচ্ছে কি না যদি শূন্য হয় তাহলে বুঝবো যে এক্স আই দ্বারা নিঃশেষ বিভাজ্য বিভাজ্য হলেই আমি একটা কাজ করবো ইফের মধ্যে ঢুকে ইন্ডেন্টেশন দিয়ে একটা ভ্যারিয়েবলকে এক করে বাড়িয়ে দিব এক করে বাড়িয়ে দেব ওকে এই সি আসলে কি করছে এই সি আসলে উৎপাদক সংখ্যা গুনছে কিভাবে এই ইফের কন্ডিশন সত্য হলেই সে এক বাড়বে ইফের কন্ডিশনটি মিথ্যা হলে সে কিন্তু এক বাড়বে না তার মানে কোনো আয় দিয়ে যদি এক্স বিভাজ্য হয় তাহলে সি বেড়ে যাবে আর আই দিয়ে যদি একদিভাগ না হয় তাহলে সি বাড়বে না তাহলে এখন সিতে কিন্তু আগে থেকে শূন্য রাখতে হবে কারণ ফলুপে ঢোকার আগে কিন্তু আমাদের কোনো উৎপাদক টেস্ট হয় নাই উৎপাদক ছিল না তাহলে শীতেও শূন্য রাখা উচিত ছিল এই জন্য শীতে শূন্য রাখব এরপর এই ফললুপটা এই আয়কে বারবার এক করে বাড়তে থাকবে বাড়াইতে 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 এক সময় এই আয়টা যখন এক্স প্লাস ওয়ান হয়ে যাবে তখনই কিন্তু বের হয়ে আসবে বের হয়ে আসলে আমি কি চেক করব বের হয়ে আসলে আমি চেক করব বের হয়ে আসলে আমি চেক করব যে এই সি এর মধ্যে এই সি এর মধ্যে দুই আছে কিনা কেন দুই আছে কিনা চেক করব কেন এর কারণ যদি সংখ্যাটি এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যারা বিভাজ্য না হয় তাহলে আই এক বাড়বে আবার ভাগ করতে আসবে ভাগ যাবে না আবার আয় এক বাড়বে ভাগ করতে আসবে ভাগ যাবে না এইভাবে এক আর ওই সংখ্যা দ্বারা শুধু ভাগ যাবে তাহলে দুবার ভাগ যাবে তাহলে সিতে জমা হবে দুই আর সিতে দুই জমা হওয়া মানে আসলে এই ভাগ প্রক্রিয়ার কর্মকাণ্ডে মাত্র দুইবার এই এক্স আই দ্বারা বিভাজ্য হয়েছিল মাত্র দুইবার মানে হচ্ছে এক আর সেই সংখ্যা দ্বারা তাহলে ওটা মৌলিক তাহলে যদি সিতে দুই থাকে তাহলে আমি ইন্ডিনেশন দিয়ে লিখব প্রিন্ট করব দ্য নাম্বার ইজ প্রাইম ওকে দ্য নাম্বার ইজ প্রাইম আর যদি সিতে দুই না থাকে তার মানে এটা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়া ছাড়াও আরও অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে গেছে মনে করলাম সিতে জমা আছে চার জমা হয়েছে সিতে তার মানে এই এক্স চার ধরনের আয় দিয়ে বিভাজ্য হয়েছে চারবার বিভাজ্য হয়েছে সে তাই সিতে চার জমা হয়েছে কারণ চারবার যদি বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা মৌলিক হবে না মৌলিক হতে হলে এক আর ওই সংখ্যা মানে দুবার তার বেশি হতে পারবে না তাহলে এলস দিয়ে আমি লিখব এলস দিয়ে আমি আবার প্রিন্ট করে দিব দ্য নাম্বার ইজ নট প্রাইম দ্য নাম্বার ইজ নট প্রাইম ওকে দ্য নাম্বার ইজ নট প্রাইম দিব এখন আমি এই যে পুরো প্রোগ্রামটা করলাম এটা কয়েকটা নাম্বারের জন্য আমি ফ্লোটা দেখাবো ধরে নিলাম এক্সে আসলো ধরে নিলাম এক্সে আসলো তেরো আস আসলো তেরো আসলো ধরে নিলাম এক্সে তেরো আসলো তাহলে এইখানে কত আসলো এই জায়গাটাই এই জায়গাটায় আসলো ফোরটিন কেন তেরো আর একে চোদ্দো এখানে চোদ্দ হয়ে আছে এখানে এক্সে তেরো ওকে এক্সে তেরো আয়ে প্রথম ভ্যালু ওয়ান তাহলে আয়ে প্রথম ভ্যালু এখানে ওয়ান আয়ে ওয়ান তেরোকে আয় ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ সে শূন্য হয় তাহলে এটা সত্য হয়ে গেছে তাহলে সি এক বাড়বে তাহলে সি এর মধ্যে সি এর মধ্যে আমরা দেখতে পারি প্রথমেই কিন্তু এক হয়ে গেল জিরো ছিল আগে সেটা মুছে কত হলো সি এর মধ্যে এক এরপর আয় যখনই এখানে গেল। এরপরে কিন্তু আয় এক বেড়ে গেল বেড়ে এরপরে আয় বাড়লে সে হয়ে গেল টু তেরোকে দুই দিয়ে ভাগ করলাম ভাগ সে শূন্য না তাহলে সিও বাড়বে না এটা মিথ্যা তাহলে সি বাড়বে না দুই গিয়ে তিন হলো তিন হওয়ার পরে আসলো তাতেও ভাগ যাচ্ছে না সি বাড়বে না তিন গিয়ে আবার চার হয়ে গেল চার হওয়ার পর আসলো ভাগ যাচ্ছে না এভাবে যতই এখানে যাক এটা কিন্তু ভাগ যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না এভাবে চার তারপর পাঁচ তারপর ছয় এভাবে এক সময় আই তেরো হয়ে যাবে তেরোকে তেরো দিয়ে ভাগ করলে তো হয় ওয়ান হবে তেরোকে তেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল ওয়ান এবং তেরোকে তেরো দিয়ে ভাগ করলে তেরো নিঃশেষ বিভাজ্য হয়ে যাচ্ছে তার যদি নিঃশেষ বিভাজ্য হয়ে যায় তাহলে সত্য হয়ে গেছে তাহলে এই সি এক বেড়ে যাবে তাহলে সেই ওয়ান সি এর ওয়ান মুছে সি আর এক বেড়ে হল দুই এরপর এই আই যখন এখানে যাবে এবার সে চোদ্দো হয়ে যাবে আর চোদ্দো হওয়া মাত্রই সে একে টাচ করে ফেলছে এই ফলরূপ থেকে বের হয়ে আসবে বের হয়ে আসলে এবার সিতে কত আছে সিতে তো দুই আছে তাহলে এই কন্ডিশনে সত্য হয়ে গেছে তাহলে ছাপবে দ্য নাম্বার ইজ প্রাইম এলসটি ছাপবে না কারণ এই কন্ডিশনে সত্য হলে এই কাজটা করবে এলসের কাজটি করবে না তাহলে আমাদের কনসোলে আসবে আউটপুট দ্য নাম্বার ইজ prime এবার আমি একটা মৌলিক সংখ্যা নয় এমন একটা সংখ্যার জন্য ফ্লোটা দেখাবো মৌলিক সংখ্যা নয় এমন একটি সংখ্যার জন্য ফ্লোটা দেখাবো ওকে হ্যাঁ আমি একটা সংখ্যা নিলাম যেটা পনেরো পনেরো নিলাম আমি তাহলে এই এ আছে পনেরো এইখানে কিন্তু হয়ে গেছে এই জায়গাটায় হয়ে গেছে এই জায়গাটায় হয়ে গেছে ষোলো ওকে প্রথম আয়ে ওয়ান পনেরোকে এক দ্বারা ভাগ করলে ভাগ শূন্য নিঃশেষ বিভাজ্য যেহেতু তাহলে এখানে কিন্তু সি বাড়বে কারণ সত্য হয়ে গেছে তাহলে সি সিতে আগে জিরো ছিল ফার্স্টে প্রথমেই কিন্তু জিরো মুসে ওয়ান হয়ে গেল সি এক বেড়ে গেল এরপর আই ওয়ান এখানে আসলো এসে টু হয়ে গেল এরপর টু হয়ে আসলো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না তাহলে নিশ্চয় বিভাজ্য হয় না তাহলে এটা সত্য হলো না সিও বাড়লো না এরপর দুই গিয়ে তিন তিন যে আসলো তখন কিন্তু বিভাজ্য হয়ে গেছে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় এবং ভাগ সে শূন্য হয় তাহলে এটা সত্য হলো এটা সত্য হলো সি এক বেড়ে যাবে তাহলে সি বাড়লে আমি সিকে এখানে কেটে লিখব সে ওয়ান থেকে হয়ে যাবে টু আর এবার আই থ্রি থেকে এখানে যাওয়ার পর ফোর হয়ে যাবে পনেরোকে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না তাহলে এটা সত্য না সি বাড়বে না এরপর আয় আবার এখানে চলে আসলো চার থেকে হলো পাঁচ পাঁচ হয়ে যেয়েই ঢুকলো এখন কিন্তু পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে এবার কিন্তু সি বেড়ে দুই থেকে হয়ে যাবে তিন কারণ এই কন্ডিশনটি সত্য হয়েছে তাহলে আমি দুই মুছে দিয়ে তিন লিখব এবার আয় পাঁচ থেকে এক বেড়ে ছয় হবে পনেরোকে ছয় দিয়ে ভাগ করলে নিশ্চয় বিভাজ্য হবে না তারপর ছয় গিয়ে সাত হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ পর্যন্ত কিন্তু ভাগ যাবে না তারপরে যখন পনেরো হবে দিয়ে পনেরো হয়ে যখন ঢুকবে তখন কিন্তু আবার ভাগ যাবে নিশ্চয়ই বিভাজ্য হবে তখন সে আবার এক বেড়ে যাবে তাহলে সে আবার এক বেড়ে যাবে বেড়ে চার হয়ে গেল এবার আমি আইকে এখানে নিয়ে গিয়ে যখন এক বাড়তে দেখব পনেরো থেকে এক বেড়ে ষোলো হয়ে যাবে তখন ষোলো টাচ করে ফেলছে এই ষোলোকে তাহলে ফলরূপ থেকে বের হয়ে আসবে এইভাবে ফলডুপ থেকে যখন বের হয়ে আসবে তখন এখানে চেক করবে সি এর মধ্যে দুই আছে কি না সি এর মধ্যে চার আছে তাহলে সত্য না এর সত্য না বলে এটি কাজ করবে না এলসের পার্টটা কাজ করবে এবং কনসোলে শো করবে দ্য নাম্বার ইজ নট প্রাইম তাহলে এই সময় আসবে দ্য নাম্বার ইজ নট প্রাইম ওকে আমরা এখন ফলুপের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা ছিল যেটা ছিল আসলে প্রাইম নাম্বার টেস্টিং একটি সংখ্যা ইনপুট হিসাবে নিবে এবং আউটপুট হিসাবে বলবে এটা প্রাইম কি না সেটা প্র্যাকটিক্যালটা দেখব তো আমি পাইচার্মে চলে যাচ্ছি পাইচার্ম ওপেন করছি এখন আমরা ফাইলে গিয়ে একটা নতুন প্রজেক্ট খুলবো নতুন প্রজেক্ট একটা ক্রিয়েট করবো আমরা ফাইলে যাচ্ছি ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট দিয়ে আমরা প্রজেক্টের নামটা দিব প্রজেক্টের নাম দিলাম প্রাইম টেস্টার প্রাইম টেস্টার ওকে ক্রিয়েট করলাম ডিজ উইন্ডো দিলাম ওকে প্রজেক্টের নামের উপরে গিয়ে কারশোর রেখে রাইট বাটন ক্লিক করলাম নিউয়ে গিয়ে পাইথন ফাইল নাম দিলাম কোড ফর প্রাইম টেস্টার কোড ফর প্রাইম টেস্টার ওকে পাইথন ফাইলে ক্লিক করলাম ফাইলটা ক্রিয়েট হয়ে গেল এবার আমরা কোড শুরু করব তো প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এই ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট ফাংশনটাকে কল করলাম এবং এর মধ্যে ফ্রম টিস্টিং দিব ফ্রম টিস্টিংয়ে লিখলাম এন্টার দ্য নাম্বার এন্টার দ্য নাম্বার ওকে আর এটাকে অবশ্যই ইন্টিজারে কনভার্ট করতে হবে এই জন্য আমরা ইন্টিজার হিসাবে এটাকে কনভার্ট করে নিলাম এরপরে আমি কী করবো এরপরে আমি একটা ফরলুক চালাবো একটা ভ্যারিয়েল নিলাম ইন ফর আই ইন এবার আমি রেঞ্জ ফাংশনকে কল করবো পাইথনের বিল্ট ইন রেঞ্জ ফাংশন এই রেঞ্জ ফাংশনের মধ্যে আমি স্টার্টিং নাম্বার দিব ওয়ান এবং বাউন্ডারিটা দিব এক্স থেকে এক বেশি কারণ এক্স পর্যন্ত আমাকে যেতে হবে এক্স পর্যন্ত আমাকে যেতে হবে আর প্রতিবার এক করে বাড়বে বলে ওয়ান দিলাম তো লাস্টে স্টেপটা যদি ওয়ান হয় ওয়ান করে যদি বাড়ে তাহলে ওয়ান না দিলেও হয় এবার আমি কলম দিলাম কলম দেওয়ার পর ইন্ডেন্টেশন দিলাম দিয়ে আমি এখানে এসে ইফের মধ্যে আমরা ইফ দিয়ে পাশে কন্ডিশন দিব কন্ডিশন হচ্ছে এক্সটা যদি আই দ্বারা আই দ্বারা বিভাজ্য হয় তার মানে এসকে আই দ্বারা ভাগ করে ভাগে যদি শূন্য হয় তাহলে তাহলে আমি একটা কাউন্টার নিব কাউন্টার ভেরিয়েবল আর কি সি নামে নিলাম এবং ওই সিকে এক বাড়িয়ে দিব ওকে অবশ্যই এই লুপে ঢোকার আগে সিতে কিন্তু থাকতে হবে কত সিতে জিরো থাকতে হবে ওকে এবার আমি ইফ থেকে বের হয়ে আসলাম ফর থেকেও বের হয়ে আসলাম ফর থেকে হয়ে আসার পর আমি চেক করব যে সি এর মধ্যে সি এর মধ্যে দুই জমা হয়েছে কিনা না এর মধ্যে যদি দুই জমা হয় তাহলে কিন্তু আমি প্রিন্ট করব আমি প্রিন্ট করব দ্য নাম্বার ইজ প্রাইম ওকে ওকে আর যদি তা না হয় তাহলে ইফের থেকে বের হয়ে যাবো বের হয়ে আমি

আমি এন্টার দ্য নাম্বার আমি দিলাম সেভেন্টিন এন্টার দিলাম এ দ্য নাম্বার ইজ প্রাইম আমি আবার রান দিলাম রান দিলাম এবার আমি দিব হচ্ছে নাইনটি নাইনটি কিন্তু নাইনটি কিন্তু প্রাইম নাম্বার না দেখি এই যে দ্য নাম্বার ইজ নট প্রাইম তাহলে আমরা বুঝে গেছি আসলে থিওরিতে তো আমি বোঝাইছি এখন আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম সো এইভাবে আমরা প্রাইম নাম্বারটা টেস্ট করতে পারি তবে হ্যাঁ এটা কিন্তু প্রাইম নাম্বারের সবচেয়ে এফিশিয়েন্ট প্রোগ্রাম না এটা হচ্ছে যারা একেবারে বিগিনার ছিল তাদের বোঝার জন্য বাট প্রাইম নাম্বারের সবচেয়ে এফিশিয়েন্ট যে প্রোগ্রামটা সেটা কিন্তু আমরা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই করব। প্রাইম নাম্বারের সবচেয়ে এফিশিয়েন্ট প্রোগ্রাম যেখানে টাইম কস্ট সবচেয়ে কম ওকে কথাটা বুঝতে হবে এখন আমরা করলাম একেবারে ম্যাথের যে বক্তব্য ছিল যে প্রাইম নাম্বারের উৎপাদক সংখ্যা সবসময় দুইটা সেই দুই গুণে সেই উৎপাদক সংখ্যাগুণে কিন্তু আমরা এই কাজটা করছি ওকে ঠিক আছে Thank you.